আমরা এই করসে প্র্যাকটিক্যালগুলো যেভাবে করবো যে আমরা একটা কোনো ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করবো ধরি এইচ নামে একটা ফোল্ডার এর ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব ইমেজেস যেখানে ইমেজের এক্সাম্পলগুলো থাকবে বা অন্য ফাইলের এক্সাম্পলগুলো থাকবে সেগুলো রাখবো আমরা এখানে তো আমরা এইচ এর মধ্যে আমরা একটা নতুন রাইট ক্লিক করে একটা টেক্সট ফাইল তৈরি করব এখানে নোট প্যাডের টেক্সট ফাইল তৈরি করব। টেক্সট ফাইলের মাধ্যমে আমরা তার কোডগুলো লিখবো যদি ভিডিওটা পজ করে দিয়ে কোডগুলো আমরা হাতে লিখবো এইভাবে লেখার পরে সেভ অ্যাস এটাকে দেবো এইচটিএমএল যে ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম সেই ফোল্ডারে যাব এইচটি এমএল এইখানে খেয়াল রাখতে হবে অল ফাইলস দেব তারপরে যেমন টেস্ট ডট এইচটি এম বা এইচটি এম এল দুইটাই দিতে পারি এইচটি এম নামে সেভ করব বা যে কোনো একটা নাম দিয়ে আমরা সেভ করব। সেভ করলাম এখন এই ফোল্ডারে গিয়ে আমাদের পেজটা লেখা হয়ে গেছে এই ফোল্ডারে গিয়ে আমরা এইভাবে দেখতে পাবো এটাকে ওপেন উইথ ক্রম ব্রাউজার ক্রম ব্রাউজার আমাদের এইভাবে আউটপুটগুলো ডিসপ্লে করবে তো এইভাবে আমরা ফাইলে সেভ করব একটা ফোল্ডারে এবং ফাইলটাকে ওপেন উইথ দিয়ে আমরা এইচটেমেল ব্রাউজার বা ক্রম ব্রাউজার বা ইন্টারনেট এক্সপ্লোরার যেটাই থাকুক না কেন সেটাতে আমরা ওপেন করে আউটপুটগুলো দেখতে পাবো তো এইভাবে আমরা সবগুলো প্র্যাকটিক্যাল করবো একটা কোর্স শেষ হওয়ার পরে ভিডিওগুলো পজ করে দিয়ে আমরা প্র্যাকটিক্যালগুলো দেখবো থ্যাংক ইউ ভেরি মাছ